मुखम करोति वाचलं पंगुलं हयतगिरिन्द्रत्रिपादमहं वन्दे परमानन्दं माधवं श्रीगुरुदिनचरणं श्रीचैतन्यईश्वरं नमः ओं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जय पताका स्वामी नमः। गीता महात्म्य गीता शास्त्रम इदं पुण्यम जपत प्रयता प्रयत पुमान विष्णु पादम अवाप्नोति भय सुखादिवर्जित गीताधय शीलस्य प्राणयम परस्य च नैव सन्ति पापानि पूर्वजन्म कृतानि च मल निर्मोचनं पुंसां जलस्नानं दिने दिने सकृत गीतामृत स्नानं संचारं मलनाशनं गीता सुगीता कर्तव्य कि मन शास्त्र विस्तर जा स्वयं पद्मनाभस्य मुख पद्माद्विनी श्रुता भारतम उत सर्वसंग विष्णु भक्ताद्विनी श्रुतं गीता गंगोद कंपिता पुनर्जन्म नवेदते सर्व उपनिषद गाव दुग्धा गोपाल नंदना पार्थवश्च सुधीर भक्ता दुग्धम गीतामृतम महत एकम शास्त्रम देवक पुत्र गीतम एक देव देवक पुत्र एव एक मंत्रस्तस्य नामानि जाने कर्माप्येकं तस्य देवस्य सेवा। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। हरि बोल। हमारा आलोचना करलाम भगवान কিভাবে বলেছেন যে মত স্থানে সর্বভূতানি ন চ মত স্থানে ভূতানি। সমস্ত জীব জগত আমার মধ্যে অবস্থান করে, অর্থাৎ আমার যেটা সর্বব্যাপক স্বরূপ রয়েছে তার মধ্যে তারা অবস্থান করে। আমার মহামায়া শক্তি রয়েছে, তার ভিতরে সবকিছু রয়েছে। এটাকে বুঝতে হবে যেরকম সূর্য, যদিও ভগবান কৃষ্ণ গোলক বৃন্দাবন অবস্থান করছেন, তিনি পরমাত্মরূপে সর্বত্র বিদ্যমান করছেন, তাতে সর্বব্যাপক স্বরূপ রয়েছে। ঠিক যেরকম সূর্য ভগবান, তিনি সূর্যমন্ডল থাকলেও সূর্য জ্যোতির দ্বারা কিরণের দ্বারা তিনি সর্বব্যাপক, তিনি সূর্য জ্যোতির দ্বারা বহুত বড় এরিয়াতে অবস্থান করছে। তো ভগবান ঠিক সেইরকম বলছেন যে সমস্ত জীব তার মধ্যে অবস্থান করছে। তারপর বলছেন ন চ মত স্থানে ভূতানি, যে সমস্ত জীব আমার মধ্যে অবস্থান করছে না। একটা তো হচ্ছে আমাকে যে দেখছ এই আমার এই রূপে অবস্থান করছে না, তারা কোন রূপে অবস্থান করছে, বিরাট স্বরূপের মধ্যে অবস্থান করছে। তারা আমার মধ্যে অবস্থান করছে না এইভাবে যে আমি তাদের সম্পর্কে নেই, অর্থাৎ তাদের দ্বারা আমি প্রভাবিত হই না। ঠিক যেরকম আকাশের দৃষ্টান্ত দিলেন, আকাশে বায়ু অবস্থান করছে না, যে আকাশ সঙ্গে বায়ুর কোন সম্পর্ক নেই, আলাদা। ঠিক যেভাবে কলসের মধ্যে জল আছে কিন্তু কলস জল আলাদা থাকে, তো মোটামুটি ভগবান দেখাতে চাইছেন যে কিভাবে তিনি এই জীব এবং জগৎ এর উৎস হলেও, সৃষ্টিকর্তা হলেও, পালনকর্তা হলেও, সংহারকর্তা হলেও তিনি এর থেকে পৃথক, এটাই তার মুখ্য উদ্দেশ্য। তো এটা আমরা শুনলাম যে কিভাবে ভগবান এখানে এই যে কথাটি অত্যন্ত বুঝার কঠিন,
একথা আমরা শুনেছিলাম যে যে কিভাবে ভগবান বলছেন যেটা মানুষ আশ্চর্য হবে। ভক্তিমান ঠাকুর বলেছেন যে বদ্ধ জীব তাদের পক্ষে এই তত্ত্বটা বোঝা কঠিন হবে, কঠিন তো বলে না, উনি বলছেন হবেই না, বুঝতেই পারবে না, বদ্ধ জীব এই বিষয়টা বুঝতে পারবে না। তো সেই জন্যই ভগবান একটা জাগতিক দৃষ্টান্ত দিলেন আকাশের মধ্যে বায়ুর মতন। তো এটা একটা ততটা সন্তোষজনক নয়, কিন্তু কোনোভাবে একটু বোঝার জন্য বলা হয়েছে। ভগবান এই দৃষ্টান্ত দিচ্ছেন, দৃষ্টান্ত দিয়ে বলছেন, আমি তোমাকে দৃষ্টান্ত বুঝাচ্ছি, তা সত্ত্বেও তুমি বুঝতে পারবে না, পূর্ণমাত্রায় বুঝতে পারবে না। তুমি অনেক এর উপরে ধ্যান করেও পূর্ণ মাত্রায় বুঝতে পারবে না, কিন্তু কিছুটা বুঝতে পারবে। আকাশের দৃষ্টান্ত হলো, আকাশ একটা সর্বব্যাপক, তার মধ্যে বিভিন্ন প্রকারের জিনিস আকাশের মধ্যেই রয়েছে, আকাশ মধ্যে সবকিছু রয়েছে, কিন্তু আকাশ এই সবকিছু থেকে আলাদা। সে ঠিক সেইভাবে যদিও সবকিছু ভগবান থেকে সৃষ্টি হয়েছে, ভগবানের শক্তি, ভগবান ঠিক আকাশের মতন সবকিছু থেকে আলাদা থাকেন, এইটাই ভগবান বোঝাতে চাইছেন। তারপরে আমরা শুনেছিলাম ভগবান এভাবে সবকিছু পালন করছেন শুনলাম, তারপরে তিনি সব সৃষ্টি ও প্রলয় করছেন কিভাবে, বা যখন ব্রহ্মাণ্ড থাকে না তখন কি হয়, সর্বভূতানে কৌন্তে প্রকৃতি জানতি মামিকম, সব কিছু ভগবানের যে প্রকৃতি মামিকা মানে আমার প্রকৃতি মধ্যে প্রবেশ করে, সবকিছু ভগবানের প্রকৃতি মধ্যে প্রবেশ করে। এই কথা আগে আমরা ভালোভাবে আলোচনা করেছি কিভাবে ক্ষিতি অপ্তেজ মরুত এবং ইত্যাদি উপাদান দিয়ে এই দৃশ্যমান জগৎটা আস্তে আস্তে স্থূল থেকে সূক্ষ্ম হয়ে 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 ভগবানের সূক্ষ্ম প্রকৃতি প্রধান তার মধ্যে সব প্রবেশ করে যায়। সর্বভূতানে কোনতে প্রকৃতি জানতি, আমরা আলোচনা করেছিলাম মাটি, মাটিটা গন্ধ শূন্য হয় সব জলে পরিণত হয়ে যাবে, জল স্বাদ শূন্য হয় তখন আগুনে সব পরিণত হয়ে যাবে, আগুন রূপ শূন্য হয় তখন সব বায়ু পরিণত হবে, বায়ু স্পর্শ গুণকে হারিয়ে তখন আকাশ হয়ে যাবে। এইভাবে মাটি থেকে আস্তে আস্তে সব সূক্ষ্ম হয়ে 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 সব কিছু ভগবানের প্রকৃতির মধ্যে প্রবেশ করে যাবে কল্পক্ষয়। কল্প যখন শেষ হবে ব্রহ্মা জীবন অবসানে পুনঃস্থানে কল্পাদাও বিশ্বজন্য, আবার কল্পের সৃষ্টিতে অর্থাৎ ব্রহ্মার নতুন জীবন সৃষ্টি হবে, আবার আমি সৃষ্টি করবো। ঠিক আছে, প্রকৃতির সং অবস্তভ্য বিশ্বজামে পুনঃ পুনঃ, আমি কিভাবে করবো এটাকে, না আমার প্রকৃতিতে অবস্থান করে, আমার প্রকৃতিতে অবস্থান করে, আমি পুনঃ পুনঃ বারম্বার এরকম সৃষ্টি করছি, প্রলয় হচ্ছে সৃষ্টি হচ্ছে প্রলয় হচ্ছে, ভূত গ্রামম ইমম কৃষ্ণম অবসং প্রকৃতির বসে, এটা যে হবে এটা অটোমেটিক্যাল হতে থাকবে, কারোর প্রচেষ্টার মাধ্যমে নয়, শুধু আমার ইচ্ছার দ্বারা হতে থাকবে। ঠিক আছে, ভগবান ইচ্ছা দ্বারা বারম্বার এই
সৃষ্টি প্রলয় পুনঃ 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 এটা হতে থাকবে। আমার ইচ্ছায় হবে ঠিকই, কিন্তু এটা জীবের তা পূর্ব সৃষ্টির সময় তার মধ্যে যে সমস্ত বাসনা ছিল, সে বাসনা অনুসারেই তারা বিভিন্ন শরীর পাবে, সৃষ্টি হবে জগৎটা। জীবের বাসনাটাই এই জগৎকে সৃষ্টি করছে। তো ভগবান শেখে থাকে না, বর্ণনাকে বললেন যে কিভাবে তিনি ডিটাচ মানে অনাসক্ত হয়েও ভগবান আছেন পৃথক জড় ভৌতিক জগৎ থেকে। ভগবানের প্রকৃতির কোন পরিবর্তন হয় না, তা সত্ত্বেও তিনি কিভাবে সৃষ্টি করেছেন সেই তত্ত্বটি বর্ণনা করা হবে। ঠিক আছে, স্বং প্রকৃতি মানে আমার প্রকৃতি, আমার শক্তি, আমার শক্তি দ্বারা এই সমস্ত জীব প্রকাশিত হচ্ছে। আমার জীবশক্তি থেকে যারা কর্ম ইত্যাদি বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করছে, কর্ম অনুসারে বাসনা অনুসারে, তাদের তারা তো সবাই প্রকৃতি দ্বারা নিয়ন্ত্রিত, জীবাত্মা তো প্রকৃতি দ্বারা নিয়ন্ত্রিত। তারা পূর্ব জীবনের কর্ম অনুসারে তারা আরেকটি পাচ্ছে। তো ভগবান বলছেন আমি প্রকৃতিতে স্থিতি, প্রকৃতি কি, প্রকৃতি স্থিতি মানে কি, কোন প্রকৃতি, এই ত্রিগুণাত্মক প্রকৃতি। ত্রিগুণাত্মক প্রকৃতিতে থেকে আমি সব সৃষ্টি করেছি মানেটা কি, আর মানেটা হচ্ছে এই যে সূক্ষ্ম প্রকৃতি থেকে মহাতত্ত্ব সৃষ্টি হচ্ছে, মহাতত্ত্ব থেকে অহংকার তত্ত্ব সৃষ্টি হচ্ছে। তিন প্রকার অহংকার তত্ত্ব হচ্ছে, সাত্বিক অহংকার, রাজসিক অহংকার, তামসিক অহংকার। সাত্বিক অহংকার থেকে মন আর দেবতারা সৃষ্টি হচ্ছে, রাজসিক অহংকার থেকে ক্ষিতি অপ্তি মরুত এবং সব সৃষ্টি হচ্ছে। না, রাজসিক অহংকার থেকে ইন্দ্রিয় সৃষ্টি হচ্ছে, জ্ঞানেন্দ্রিয় কর্মেন্দ্র সৃষ্টি হচ্ছে, এবং তামসিক অহংকার থেকে ক্ষিতি অপ্তি মরুত এবং সৃষ্টি হচ্ছে। এই কথা বলছেন। তিনি কি করছেন, ভগবান তার স্ব ইচ্ছায় এই প্রকৃতির পরিণাম অর্থাৎ প্রকৃতিটা আস্তে 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 পরিবর্তনে প্রকাশিত হচ্ছে, সূক্ষ্ম থেকে স্থূল রূপে প্রকাশিত হচ্ছে। তো বিভিন্ন প্রকারের শরীর, তখন জলচর শরীর, তারপরে কি স্থল বৃক্ষ, স্থলচর, বিভিন্ন প্রকার শরীর বা জীব সৃষ্টি হচ্ছে। এই জীবগুলো কিভাবে সৃষ্টি হচ্ছে, তার পূর্ব পূর্ব মানে ব্রহ্মা পূর্ব যে প্রলয় হলো, তারপর তো তারা ভগবান শরীরে প্রবেশ করলেন, তার যে বাসনা ছিল সেই বাসনা অনুসারে প্রকৃত বসা তারা শরীর পাচ্ছে। তো এটাই ডিপেন্ড করছে, নির্ভর করে তার কি শরীর পাবে। জীব ঠিক করতে পারবে না আমি কি শরীর পাবো, সে অসহায় অভয় তার পূর্ব কর্মের স্বভাব অনুসারে সে একটা শরীর পেয়ে যাবে। ভগবানের ইচ্ছা আছে, ভগবান ইচ্ছাই হবে সবকিছু, কিন্তু জীব তার পূর্ব বাসনা অনুসারে। তো কথা আছে, ভগবান অতগুলি করছেন, ভগবান সব কিছু করছেন। তিনি বলছেন আমি সব কিছু করছি, নচ মাং তাহানি কর্মাণি নিবধন্তি ধনঞ্জয়। এইসব মানে ভগবান হচ্ছে পরমব্রহ্ম, মানে কি পরমব্রহ্ম হচ্ছে মনে রাখবেন, পরমব্রহ্মের একটা লক্ষণ হচ্ছে যেখানে পরস্পর বিরোধ গুণের সমাহার, পরস্পর বিরোধ, সব থেকে ছোট সব থেকে বড়, সবকে নিয়ন্ত্রণ করে তিনি নিয়ন্ত্রিত হন। সব তার মধ্যে সবকিছু আছে, তার মধ্যে কিছু নাই,
তিনি সবার মধ্যে আছেন, তিনি সবার মধ্যে নেই। তিনি সব কিছু করছেন কিন্তু তিনি কিছু করছেন না, এই হচ্ছে কথা। এইভাবে ভগবানকে বুঝতে হবে। তাই ভগবান নবম শ্লোকে বলছেন, নচ মাং তানি কর্মাণি, তানি যে অতগুলো আমি বললাম, আমি এটা করছি সেটা করছি, কিন্তু এই কর্ম আমাকে আবদ্ধ করছে না, আমাকে আমাকে কর্মবন্ধনে পড়তে হবে না। ভগবান আমরা আমরা সব করি, আমরা তো করি গুণের প্রভাবেই সব করি, তাই বন্ধনে পড়তে হবে। কিন্তু ভগবান তো গুণের প্রভাব করে না, বরঞ্চ গুণগুলি ভগবানের দ্বারা পরিচালিত হচ্ছে, গুণগুলি ভগবানের দ্বারা পরিচালিত হচ্ছে। ঠিক যেভাবে এটা পুতুল কিছু করতে পারে না, সুতো দিয়ে কি করছে, নাড়াচ্ছে, সেই রকম আমাদের ভগবান সুতো দিয়ে, তিনটে সুতো আছে, সত্ত্বগুণ রজগুণ তমগুণ, গুণ মানে দড়ি, সুতো দড়ি, এই তিনটে দড়ি দিয়ে ভগবান নাচাচ্ছেন। তিনি কি না সুতো দ্বারা নাচছে না, ঠিক সেরকম। নচ মাং তানি কর্মাণি নিবদন্তি ধনঞ্জয়, মানে আগে কর্ম সেটাকে আমরা শুনলাম, জীব কিভাবে কর্মের দ্বারা প্রভাবিত হয়, আর এখানে ভগবান কিভাবে কর্মের দ্বারা অপ্রভাবিত হয়, বা কর্মের সঙ্গে ভগবানের কি সম্পর্ক, এটি বর্ণনা করা আছে। ভগবান বলছে, নচ মাং তানি কর্মাণি নিবদন্তি ধনঞ্জয়, ধনঞ্জয় জানা এই সমস্ত কর্ম আমি করছি, সৃষ্টি করছি, প্রলয় করছি, আমি কিভাবে সব কিছু ধারণ করেছি, সব কিছু পালন করছি, এসব করেও আমাকে কর্ম বন্ধন করতে পারে না, কেননা উদাসীন আসীনম অসক্তম তেস কর্মসু, আমি উদাসীন হয়ে বসে আছি, আমি অসক্ত, আমার কোনো আকর্ষণ নাই এই সমস্ত কর্মের প্রতি, কোনো আসক্তি নাই। এই সমস্ত জড় ভৌতিক কার্যকলাপ থেকে আমি অনাসক্ত, আমি নিরপেক্ষ হয়ে বসে আছি, উদাসীন হয়ে বসে আছি, এই কর্ম আমাকে বানতে পারে না। কর্ম ভৌতিক কর্ম আমার থেকে আলাদা, আমি এর সাথে কর্মের সঙ্গে আমি আসক্ত ডাইরেক্টলি সম্পর্কিত নয়। কেন বলা হচ্ছে, তুমি যদি সব জীব যদি কর্ম করে আবদ্ধ হয় কর্ম ফলে, তুমি কি করে কর্ম ফলে আবদ্ধ হও না, কি করে আমি আবদ্ধ হই না, আমি চুপচাপ বসে থাকি, আমি এদিকের নেই ওদিকের নেই, আমি অনাসক্ত, এসব তো আমার লাভ লোকসান নাই। আরেকটা, আমি আমার বহিরঙ্গ শক্তি দ্বারা পরিচালিত হয়, আমার স্বরূপে এগুলো সব নেই, তা আমি কিভাবে প্রভাবিত হব, আমি যে সৃষ্টি করি এটা আমাকে আবদ্ধ করে না, কোনো কিছু বন্ধনে পড়ে কখন, মানুষ কর্মবন্ধনে পড়ে কখন, যখন কর্ম প্রতি তার ফলের প্রতি আসক্ত হয় তখন বন্ধনে পড়বে। আমরা আগে অনেকবার শুনলাম, কর্মের প্রতি তার ফলের প্রতি অনাসক্ত হলে সেখানে বন্ধন নাই, কর্ম করেও জীব যদি কর্মের প্রতি অনাসক্ত, কর্ম করেও বন্ধন না থাকে, তাহলে ভগবান কি করে বন্ধনে পড়বে, এটা তো সিম্পল সরল জিনিস বুঝতে। ভগবানের কোনো আসক্তি নাই, ভগবানের কোনো কামনা নাই, ভগবানের কোনো কিছু বাসনা নাই, তাকে অন্য কিছু কর, ভগবান কেন করছে, তাকে করতে হয় বলে করছে, ভগবানের কোন বাসনা চরিতার্থ করবার জন্য করছে, ভগবান সব বাসনা পূর্ণ হয়ে গেছে, বদ্ধ জীবের বাসনা পূর্ণ হয় না বলে বাসনা পূর্ণ করতে করছে আর আবদ্ধ করছে। আর জীব হলেও সে যদি বাসনা পূর্ণ করবার উদ্দেশ্যে কোনো কাজ করে না, তাহলে কাজ করেও সে তো বন্ধনে পড়বে না, ভোগের উদ্দেশ্যে বাসনার উদ্দেশ্যে
উদ্দেশ্য ছাড়া যদি কাজ করে সেও বন্ধনে পড়বে না, আর ভগবানটা থাকে। আর ভগবান বাসনা ব্যক্তি রেখে কাজ করার কোনো প্রশ্ন নেই, ভগবান তো বাসনা নেই, বাসনা তো সব তো পেয়ে গেছে, আর কি পাবো? আমাদের না অভাব আছে বলে বাসনা আছে? ভগবান তো কোনো কিছু অভাব নেই, তিনি বাসনা করবে ইচ্ছা হয় কখন? এটা না থাকে সেটা পাওয়ার জন্য ইচ্ছা হয়, সব থাকে তাহলে ইচ্ছা হবে কি? আর সব থাকে তার আসক্ত হবে কি? তার বন্ধন থাকবে কি? তো ভগবান উদাসীন, আবার উদাসীন, দেনা পাওনা ভালো মন্দ এসব কোনো দেখছে না, উদাসীন হয়, যে সুখ দুঃখ সমিশ্রণ, দুই দুই দল দুই ভাগে থাকে না, সুখে দুঃখে মিশ্রণ থাকে না, তিনি তো আনন্দ ব্রহ্ম, তিনি আনন্দ রয়েছেন, সবকিছু তার আছে। তো এইভাবে ভগবান বলছেন যে বিভিন্ন শরীর যে পাচ্ছে কর্ম অনুসারে পাচ্ছে। ভগবান সৃষ্টি করছেন, পালন করছেন, তো সেটা তো বর্ণনা করা হলো এখানে। তো এই ভগবানকেও এই কর্ম বন্ধন করবে, কেননা ভগবান নিরপেক্ষ ভাবে কর্ম করছে না। ভগবান তো কাউকে মানুষ শরীর দিচ্ছে, কাউকে পশু শরীর দিচ্ছে, কাউকে পাখি শরীর দিচ্ছে, কাউকে দেবতা শরীর দিচ্ছে, এটা তো অন্যায় করছে, তা অন্যায়ের বন্ধন ফল পাবে না? না সেরকম হবে না, সেরকম হবে না। তো এইটা ভগবান যে ভিন্ন ভিন্ন জীব ভিন্ন ভিন্ন শরীর পাচ্ছে, সেটা ভগবান সেজন্য দায়ী নয়, তার পক্ষে এটা অন্যায় নয়। এই যে আমরা দেখছি সৃষ্টি আর পালনে বৈষম্য, জীব বিভিন্ন শরীর পাচ্ছে, এইটা ভগবান তো ভিন্ন শরীর দিচ্ছে, বৈষম্য ভাব, কিন্তু ভগবান এর দ্বারা এটাতে দোষী হন না, বা ভগবান এতে অপবিত্র হন না। তো ভগবান সেটা বর্ণনা করছেন যে এটা হচ্ছে কিসের জন্য, না তার পূর্ব কর্ম, পূর্ব কর্ম অনুসারে তার যে বাসনা রয়েছে সেই অনুসারে আমার প্রকৃতি কি করছে, তাকে দেবতা মানুষ পাখি বিভিন্ন জীবকে শরীর দিচ্ছে, আমি তো নিরপেক্ষ উদাসীন, আমি উদাসীন। তো সেই জন্যই সেই কর্ম দ্বারা আমি প্রভাবিত কেন হব? যেরকম একটা জজ, জজ শাস্তি দিচ্ছে বিভিন্ন লোকেদেরকে, কাকে মৃত্যুদণ্ড দিচ্ছে, কাকে আবার 5 বছর জেল দিচ্ছে, কাকে যাবজ্জীবন জেল দিচ্ছে, এটা কি জজ কি পক্ষপাতী হলো? না, জজ নিরপেক্ষ। নিরপেক্ষ মানে কি, যে যেটা করেছে সেটা পাচ্ছে, এইভাবে নিরপেক্ষ। আর এই সমস্ত জজমেন্ট করেও এই তার দ্বারা ও প্রভাবিত হয় না, ও দূরে থাকে। ঠিক সেরকম ভগবান কর্মফল বাসনা অনুসারে তার প্রকৃতির মাধ্যমে ভিন্ন ভিন্ন শরীর দিচ্ছেন, সৃষ্টি করছেন, কিন্তু তিনি তার জন্য দায়ী হচ্ছেন। তো
এই জন্য ভগবান সেজন্য কোনো দায়িত্ব নেবেন। তারপরে শ্লোকে ভগবান বলছেন যে এই যা কিছু হচ্ছে মায়া ধাক্ষেন, আমার অধ্যক্ষতায়। তো আমার অধ্যক্ষতায় সবকিছু হচ্ছে, মায়া ধাক্ষেন প্রকৃতি সুয়েতে সচরাচরম হেতু নানা কমতে জগৎ অধ্যক্ষ মুক্তি না। হেতু না অনেন, হেতু না মানে না মানে এই কারণবশত এই জড়া প্রকৃতি, এই জড়া প্রকৃতি হচ্ছে ভগবানের শক্তি, অপরাশক্তি। এই জড়া শক্তিটি কাজ করছে, ভগবানের পর্যবেক্ষণে কাজ করছে, মায়া ধাক্ষেন প্রকৃতি। এবং এই ভৌতিক জগৎ স্থাবর জঙ্গম, শুয়েতে সচরাচর, চর অচর স্থাবর জঙ্গম সব সৃষ্টি করছে। এইভাবে হেতু না নেন কমতে জগৎ বিপরিবর্তিত, এই জগৎটা সবকিছু কাজ করছে এটা নিয়মের মধ্যে, প্রকৃতির নিয়ম অনুসারে, প্রকৃতির নিয়ম অনুসারে সৃষ্টি হচ্ছে, প্রকৃতির নিয়ম অনুসারে পালন হচ্ছে, প্রকৃতির নিয়ম অনুসারে ধ্বংস হচ্ছে। তো এই প্রকৃতি স্থাবর জঙ্গম যুক্ত এই জগৎকে প্রকৃতি মায়া দেখছেন প্রকৃতি সৃষ্টি করছে, ঠিক আছে, প্রকৃতি সৃষ্টি করছে, কিন্তু প্রকৃতি আমার দ্বারা পরিচালিত হচ্ছে। এইভাবে হেতু না নেই কোন জগৎ বিপরিবর্তন, এই জগৎ বারম্বার সৃষ্টি হচ্ছে আর প্রলয় হচ্ছে। আগামীকালকে আমরা এই শ্লোক আরো ব্যাখ্যা শ্রবণ করব, 10 নম্বর শ্লোক, মায়া ধাক্ষেন প্রকৃতি শুয়েত সচরাচরম হেতু না আনেন কুন্তে জগৎ বিপরিবর্তন। কোন প্রশ্ন যদি থাকে তার মধ্যে জিজ্ঞাসা করতে। আর কৃষ্ণ ধন্যবাদ প্রণাম মহারাজ আপনার শ্রীচরণে। মহারাজ, 8 নম্বর শ্লোকের তাৎপর্যের শেষের দিকে প্রপাদ এখানে লিখছেন যে পূর্বের সৃষ্টিকালের মধ্যে থাকার সময়ে জীবের সত্তার যে অবস্থা ছিল ঠিক সেভাবেই তারা আবার অভিব্যক্ত হয়, এ সবই হয় শুধুমাত্র পরমেশ্বরের ইচ্ছার প্রভাবে। তো আমাদের কর্মের প্রভাবেই যদি আবার হয় তাহলে আবার পরমেশ্বরের ইচ্ছার প্রভাবে বলছে কেন, কনফিউশন হচ্ছে আর কি। পরমেশ্বরের ইচ্ছাতে আছে, পরমেশ্বর ইচ্ছা করে আমার কর্ম অনুসারে তিনি ফল দিচ্ছেন, তো এটাতে জীবের ইচ্ছা আর ভগবানের অনুমোদন দুটো কাজ করছে। আচ্ছা আচ্ছা, তো ভগবান এর জন্য দায়ী থাকবে না, আমার একটা খারাপ কাজ করতে চাইছি ভগবান অনুমোদন করল, কিন্তু তিনি দায়ী থাকবে অনুমোদন করলেও। আচ্ছা, ঠিক যে রকম প্রভুপাদ দৃষ্টান্ত দিচ্ছেন, একটা লোক চাকরি করে, তার মাসে তার বছরে 15 দিন ছুটি আছে, তো তার মেয়ে বিয়েটি হলো, 15 দিন ছুটি অ্যাপ্লাই করেছে, অফিসার তাকে স্যাংশন করেছে, তো সে ছুটি হলো কিন্তু মাইনাটা পাবে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তারপরে কে তার জ্বর হয়ে গেছে, শরীর খারাপ, আরো 15 দিন ছুটি চাইলো, হ্যাঁ কিছু ছুটি চাইল, তাকে অফিসার মঞ্জুর করলো, হ্যাঁ
মঞ্জুরটা করলো, কে মঞ্জুর করলো, কে মঞ্জুর করেছে? কর্মকর্তা, ঊর্ধ্বতন কর্মকর্তা। মঞ্জুর করেছে। মাসের শেষে মাইনা নিতে যাবে, ওই 15 দিন মাইনা কাটবে। হ্যাঁ, তাহলে এই যে চাকরি করছে, ও কি বলবে যে তুমি কেন কাটছো, তুমি তো মঞ্জুর করেছ, বলবে কথা? না না, বলতে যেহেতু পারবে সেটা, না। হ্যাঁ, যে চাইছে তো দিয়েছে, ফলটা ভোগলো কে, অফিসার ভোগলো না এই লোকটা ভোগলো? ওই লোকটাই ভোগ করলো। হ্যাঁ, ঠিক সেই রকম। ভগবান কোনো কিছু ভোগ করবে না, লোকটাই ভোগ করবে। ভগবানের ইচ্ছাতেই সবকিছু আছে, ঠিক? ভগবানের ইচ্ছায় জড় জগৎ চলছে, পর প্রত্যক্ষ ভাবে আধ্যাত্মিক জগৎ চলছে, কিন্তু এই জগতে আসার ইচ্ছাটা কে করলো? আমরাই আমরাই করেছি, বাসনা তাহলে করেছি। বাস, ওটা যে কিন্তু গোলাকার, ওটা ভগবান ভগবান সেটা অনুমোদন দিচ্ছে, বা আমাদের ইচ্ছাটাকে উনি মানে পূরণ করছেন। পূরণ করছে। কেননা আমি অনেকবার বলছি, ভগবান জীবের ইচ্ছার উপরে কোনো কন্ট্রোল করবে না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ যেহেতু ভগবান পূর্ণ ইচ্ছাময়, জীব তার অংশ, তাই তার বি কিছুটা ইচ্ছা থাকবে। ভগবান সে স্বাধীনতা জীবকে দিয়েছে, আচ্ছা, এখন জীব সে স্বাধীনতা প্রয়োগ করবে, অপপ্রয়োগ করবে, সে অনুসারে। ভগবানকে ভালোবাসবে না, ভগবানকে ত্যাগ করবে, সে অনুসারে। ঠিক, আচ্ছা, হ্যাঁ বুঝতে পারলাম বিষয়টা। হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রণাম মহারাজ। ধন্যবাদ। ঠিক আছে, সবাইকে অশেষ ধন্যবাদ। আজকে গীতামৃত হরে কৃষ্ণ অনুষ্ঠানে, মহারাজ, হ্যাঁ, কি দেখতে পাচ্ছেন তার কর হাত? হরে কৃষ্ণ মহারাজ, ধন্যবাদ প্রণাম। মহারাজ শোনা যাচ্ছে? মহারাজ শোনা যাচ্ছে? হ্যাঁ, শুনতে পারছি। ও, মহারাজ, লুকিয়ে চার চিন্তা আছে। হ্যাঁ, বলো বলো। পাঁচ নম্বর শ্লোকে ভূত ভিন্ন চ ভূতস্থ মম আত্মা ভূত ভাবন, মহারাজ এইটা যদি একটু ক্লিয়ার করে দেন। কত নম্বর শ্লোকে? পাঁচ নম্বর শ্লোকের দ্বিতীয় লাইনটা, ন চ মৎস্থানে ভূতানি পশ্চিমে যোগৌ ঈশ্বরম পাঁচ ভূত নম্বর ভিন্ন ভূত। হ্যাঁ, 5 নম্বর শ্লোকের দ্বিতীয় লাইনটা মহারাজ কি বলতে চাইছেন? ন চ মৎস্থানি ভূতানি পশ্চিমে যোগমেশ্বরম, এটা তো বুঝে, এটা তো বুঝতে পেরেছেন তাই না? হ্যাঁ, দ্বিতীয় লাইনটা মহারাজ। দ্বিতীয় লাইন আছে, ভৃত্তভৃন, আমি সমস্ত জীবদেরকে পালন করি। হ্যাঁ, ভূতস্থ, এই জীবদেরকে পালন করি, এবং আমি সব জায়গায় রয়েছি, আমি সর্বত্র বিদ্যমান, আমি ভূত ভাবনা, আমি সবকিছুর সৃষ্টিকর্তা। কিন্তু তা সত্ত্বেও আমি কিছুতে নেই, সে কথা এখানে বলা হচ্ছে। আমি সবাইকে পালন করি, তাদেরকে সুরক্ষা করি, কিন্তু আমি তাদের মধ্যে নাই। তাহলে তুমি কি করে পালন করো, সুরক্ষা করো, তুমি সেখানে না? না, এটা আমার সংকল্পের মাধ্যমে আমি করি, বুঝতে পেরেছেন? হুম হুম এখানে বলা আছে যে ন চ মৎস্থানি ভূতানি পশ্চিম জগৎ ভূতভৃন্ন চ ভূতস্থ মম আত্মা ভূত ভাবনা। মম আত্মা মানে আমি, এগুলো আমার আত্মা, আমার মনের দ্বারা সবকিছু করি, আমার সংকল্পের দ্বারা সব সাধনা হয়েছে, ঠিক আছে? এইটাই হচ্ছে আমার যোগ ঐশ্বর্য। যোগ ঐশ্বর্য মানে যেটা খুব কঠিন করা সম্ভব নয়, সেটা আমি করতে পারি। মম আত্মা, তো ভগবান তার আধ্যাত্মিক স্বরূপে, তিনি তার মধ্যে অবস্থান করছেন। না ভূতস্থ, এখানে বলা হচ্ছে যে ভূতভৃন্ন, ভূতভৃন্ন,
ভূতস্তর না ভূতস্তর, ভূতভ্রুত ভূতভ্রুত না ভূতস্ত না চ ভূতস্তর। তা আমি তার মধ্যে অবস্থান করেও করছি না, যেহেতু ভগবান ভগবান তার শরীরের মধ্যে কোনো পার্থক্য নাই, তো সেজন্যই ভগবান মধ্যে আছে আর নেই, এটা দুটোই বর্ণাকির বলা হচ্ছে। তো দাঁড়ান একটু, ওই ওই সংকল্পের দ্বারা তিনি সব কিছু ম্যানেজ করেছেন ওইটাই বলছেন আর কি। তো ভগবান তিনি বলতে চাইছেন, যদিও তিনি সমস্ত জীবের পালনকর্তা, উত্তভৃত সবাই রক্ষাকর্তা, তিনি ভূত ভাবনা, তার মম আত্মা স্বরূপে তিনি ন ভূতস্থ, তিনি ভূতভৃত ভূত ভাবনা হয় ন ভূতস্থ, তিনি তাদের মধ্যে অবস্থান করছেন, ভূতভৃত মানে পালন করছেন, ভূত ভাবনা মানে রক্ষা করছেন, ন ভূতস্থ তা সত্ত্বেও তাদের মধ্যে নেই, এরকম বুঝতে হবে। ঠিক আছে, হ্যাঁ মহারাজ। আর একটা জিজ্ঞাসা মহারাজ, ভগবান এই ভৌতিক জগতের প্রতি উদাসীন, তার মানে তিনি তার ইচ্ছাতে সমস্ত কিছু হলেও সমস্ত কিছু তার অপরাশক্তি দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে, তিনি তার ইচ্ছাতেই হচ্ছে কিন্তু অপরাশক্তি অপরাশক্তির দ্বারা সমস্ত কিছু পরিচালিত হচ্ছে, তিনি সরাসরি এখানে কিছু করছেন না, তাই তো মহারাজ? অপরাশক্তি মানে কি? জড়া প্রকৃতি, জড়া প্রকৃতি দ্বারা করছেন, জড়া প্রকৃতি দ্বারা করছেন, তার তার ইচ্ছাতে সমস্ত কিছু হচ্ছে কিন্তু নিজে তিনি এখানে ইনভলভ হচ্ছেন না, তিনি তার শক্তির দ্বারা এখানটা সবটা করিয়ে নিচ্ছেন বা সংগঠিত হচ্ছে, এরকম তো মহারাজ? মানে উদাসীন বলতে কি এরকম বুঝবো মহারাজ? যারা প্রকৃতি দ্বারা করছেন সেটা জীব বেছে নিয়েছে, জীব যখন যারা প্রকৃতি দ্বারা পরিচালিত হতে চায় তখন যারা প্রকৃতি পরিচালনা করছে, আর যখন ভগবানের স্বরূপ শক্তি দ্বারা অন্তরঙ্গ শক্তি দ্বারা পরিচালিত হয় ভগবানের, সেখানে লেনা দেনা কিছু নেই। ঠিক আছে, নেক্সট কে বলবে? মহারাজ আমি জানতে চাইছি উদাসীন ভগবানের ভক্তির জগতের প্রতি উদাসীন, এটা কিভাবে বুঝবো? উদাসীন মানে কি? উদাসীন মানে তার সব কিছু আছে, এই ভৌতিক জগতে তার দেওয়া নেওয়ার কিছু নেই, এটা তো উদাসীন হলো না? হুম 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 তার পক্ষপাত করার কিছু নেই, তার কর্মফল অনুসারে কর্ম পাচ্ছে, এটা উদাসীন হলো না? হুম 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 যে কথাগুলি উচ্চারণ বলছেন তার উপরে ফোকাস করলে আমাদের বুঝতে সুবিধা হবে। উদাসীন মানে কি বলা হলো? তার সব কিছু আছে, তার ডিজায়ার নেই, উদাসীন, ঠিক না? নেই। হ্যাঁ মহারাজ। আর উদাসীন হচ্ছে জীব তার কর্ম অনুসারে ফল পাচ্ছে, তার উদাসীন, বাস এই দুটোই মনে রাখুন, হবে না? হুম হুম ঠিক আছে, মহারাজ ধন্যবাদ। শক্তিমান প্রভু মহারাজ দণ্ডবত প্রণাম। মহারাজ এই মহৎ তত্ত্বটা আসলে কি এবং মহৎ তত্ত্ব কিভাবে তৈরি হয় বা সৃষ্টি হয়? মহত্তত্ত্বটা যার মধ্যে এই 24টা উপাদান রয়েছে, মহত্তত্ত্ব হচ্ছে প্রধান বা সূক্ষ্ম প্রকৃতি থেকে মহত্তত্ত্ব প্রকাশিত হয়, সূক্ষ্ম প্রকৃতির পরবর্তী অবস্থানটা মহত্তত্ত্ব বলা হচ্ছে, যার মধ্যে এই সমস্ত উপাদানগুলি প্রকাশিত হয়, সমস্ত উপাদানগুলি
সূক্ষ্ম প্রকৃতির মধ্যে থাকে যাকে বলা হচ্ছে প্রধান, ঠিক আছে? আর যখন সূক্ষ্ম প্রকৃতি থেকে সে উপাদানগুলি প্রকাশিত হয় তাকে বলে মহত্তত্ত্ব, নাকি সেরকম কিছু হবে? আমি তো সেরকম বুঝি, সেরকম ঠিক আছে। তারপরে সুভাষিনী, হরে কৃষ্ণ, দণ্ডবাদ, প্রণাম মহারাজ, আপনার শ্রী চরণে। মহারাজ, শ্রীমদ ভাগবত গীতায় বলছে যে অন্তকালে চা মামে শরণামুক্ত কলেবরম যা প্রয়াতি সমদ ভাবম জাতি নাশ্রুত সংশয়। আর জীব যখন অন্তকালে বাসনা করছে তখন সেই ভগবানের ধামে চলে যেতে পারছে, বা জং জং বাপি বলছে যে দ্বিতীয় শ্লোকে ভগবদ গীতার, যখন আমরা বাসনা করছি মৃত্যুকালে সেটা আমাদের সেই বাসনা অনুসারে আমরা একটা শরীর পাচ্ছি, অথবা ভগবানের ধামে যেতে পারছি, ভগবানকে প্রাপ্ত করতে পারছি, সেবা করতে পারছি। আর ভগবান যখন বাসনা করছে যে ইচ্ছা করা মাত্রই সবকিছু হয়ে যাচ্ছে, ভগবানের মন এত অনন্ত শক্তি আছে মনের মধ্যে। আর জীব আর ভগবান, আমরা তো সব সময় বাসনা অন্য সময় করলে তো আমাদের ফুলফিল হচ্ছে না, তার কারণটা কি মহারাজ, যে আমরা এই মায়ামুক্ত হচ্ছি না এইটাই কারণ? মৃত্যুকালে মায়ামুক্ত হচ্ছি আর এখন হচ্ছে না, এটাই কি কারণ না অন্য কোনো কারণ? যে মৃত্যুকালে আমরা বাসনা করছি সেটা পূর্ণ হচ্ছে, অন্য সময় সব সময় বাসনা করলে পূর্ণ হচ্ছে না, কিন্তু ভগবানের বাসনা করার সাথে সাথেই, মনের ইচ্ছা হওয়ার সাথে সাথেই সেটা পূর্ণ হয়ে যাচ্ছে। এটা আমরা তো জীব তো ভগবানের ক্ষুদ্র অংশ। কিন্তু প্রশ্নগুলো অত লম্বা করো আমি ধরতেই পারি না প্রশ্নটা। একটা সেন্টেন্সে বলো এরকম করে যে জীবের বাসনা পূর্ণ হচ্ছে, ভগবানের বাসনা পূর্ণ হচ্ছে, তাহলে কি পার্থক্য আছে? এটা বলতে চাইছো নাকি? এই পার্থক্যটা এটা বাসনা পূর্ণ আস্তে 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 বেশি বলো, বেশি বললে আমি গলিয়ে ফেলি। তুমি এরকম প্রশ্ন করো না, আমি মাতুণ্ড খুঁজে পাই না। আমি সিম্পল করে বলছি, বলো যে তোমার জানতে চাইছো যে জীবের তো বাসনা পূর্ণ হচ্ছে, ভগবানের বাসনা পূর্ণ হচ্ছে, তাহলে কি পার্থক্য আছে? তো ভগবানের বাসনা পূর্ণ করতে হলে ভগবান কার উপর নির্ভর করে না, জীবের বাসনা পূর্ণ করতে হলে জীব ভগবান উপর নির্ভর করে। ভগবানকে স্মরণ করু না স্মরণ করু ভগবানকে পেতে পারে। ভগবান বলছে না আমাকে কেউ স্মরণ না করলেও আমি তাকে আমার ভগবত ধামে নিয়ে যাব। জীবের বাসনা অনুসারে ভগবান তাকে ফল দিচ্ছে, কিন্তু ভগবান বাসনা অনুসারে ভগবানকে কে ফল দিচ্ছে বলো তুমি? ভগবান তো সবকিছুর, ভগবানকে ভগবান যখন বাসনা করে তা কে ফল দিচ্ছে এটা বলো? ভগবান নিজেই ফল পাচ্ছে, তাহলে সেটাই পার্থক্য। আমি বাসনা করলে আমি ফল পাবো না, তো ভগবান উপর নির্ভর করে, আর তাও দেখে ভগবান উপর নির্ভর করছে। কিন্তু ভগবান কার উপর? তার বাসনাটা সে সত্য সংকল্প, ঠিক আছে, সে যা যা চাইবে তা হবে, আমি যা চাইবো হবে নির্ভর করবে, আমার প্রচেষ্টার উপর নির্ভর করবে, ভগবানের সাংসন উপর নির্ভর করবে। পাঁচটা ফ্যাক্টর আছে, কিন্তু ভগবান উপরে পাঁচটা ফ্যাক্টর নির্ভর করে। তিনি সত্য সংকল্প, চাইলে বাস হয়ে গেল ফটাফট। তিনি চাইবে ব্রহ্মাণ্ড সৃষ্টি হোক, সেজন্য ব্রহ্মাণ্ড সৃষ্টি করতে হলে আমাদের একটা বাড়ি বানাতে হলে কত পরিকল্পনা করতে হয়, টাকা জোগাড় করতে হয়, চেষ্টা করতে হয়, তার বাড়ি বানায়। তো ভগবান যে ব্রহ্মাণ্ড সৃষ্টি করে অত চেষ্টা করে, কার উপর নির্ভর করে না, তিনি সত্য সংকল্প। তিনি ইচ্ছা করবে, তুমি সর্বেশ্বরেশ্বর ব্রজেন্দ্র কুমার, তোমার ইচ্ছা বিশ্বের সৃজন সংঘা, তো তার ইচ্ছা আর আমাদের ইচ্ছা তো বিরাট পার্থক্য আছে, ঠিক আছে? ঠিক আছে, আজকের গীতামৃত অনুষ্ঠানে যোগদান করবার জন্য সবাইকে অশেষ ধন্যবাদ।
महाराज की।